মধুমিতাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, আর আজকে সানডে আমরা উঠেছি 9টার সময়। আজকে দেরি করে উঠেছি, সানডে তো আমাদের দেরি হয়। আর এখন বেজে গেছে 10টা, আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এরপরে আমি চলে যাব রান্নায়। আস্তে আস্তে রান্না শুরু করে দেব, আর আমার হাজবেন্ড সে তার ফ্রেশ হচ্ছে। আর দেখো আজকের রেসিপি কি 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 করি, কি কি রান্না করি, আর রেসিপিগুলো পেতে পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর পিছনে দেখতে পাচ্ছ আপেল রয়েছে, ছোট ছোট আপেলগুলো নিয়ে এসেছি, সেই আপেলগুলো দিয়েও আজকে আমি একটা রেসিপি বানাবো। তো দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আমার সাথে থাকো। আমি ফ্রাইড রাইস বানানোর জন্য চাল নিয়ে নিচ্ছি। চালটাকে ভালো করে জলে ধুয়ে ভিজিয়ে রাখলাম, 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর আমি এখানে নিয়েছি 250 থেকে অল্প কম নিয়েছি, আমাদের দুজনের জন্য এইটুখানি পরিমাণই ঠিক আছে। তোমরা তোমাদের পরিমাণ মতো চাল নেবে, যতটা লাগে, দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবে 1 থেকে 1.5 ঘন্টা। প্রথমে আমি এই মশলাগুলো যা করেছিলাম সব একটুখানি এলাচিগুলো আমি থেতো করে নিয়েছি, ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এলাচি আর দারচিনি, জায়ফল আর লবঙ্গগুলো। গরম জলটা ফুটছে একদম, তার মধ্যে আমি সব দিয়ে দিলাম, তাহলে গন্ধটা ভালো বেরোবে। এবার আমার চাল পুরো হয়ে গেছে, দেখো অনেকটাই ফুলে গেছে, 1.5 ঘন্টা আমি প্রায় ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো আমি সব দিয়ে দেবো। পরিমাণ মতো তোমরা নুন দিয়ে দেবে একই সাথে, একবারে ভাতের মতো সেদ্ধ করবে না, একটু শক্ত শক্ত থাকবে, তখন তোমরা এটা উঠিয়ে ফ্যানটা ঝরিয়ে নেবে। আমি আপেলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি মেশিনে গ্রেট করে নেব। দেখো চিকেন বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, 1টা টমেটো, 1টা রসুন, আর অল্প আদা আর ধনে পাতা। অনেকেই আছে যে চিকেনের মধ্যে ধনে পাতা দেয় না, আমিও সব সময় দিই না, মাঝে মাঝে দিই। ধনে পাতা দিলে তো তার স্বাদটাই একটা আলাদা রকমের হয়, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। চিকেনের মধ্যে একটু বেশি করে যদি ধনে পাতা দেওয়া হয় তাহলে তার স্বাদটা খুব সুন্দর লাগে। তো এগুলো আমি এখন কেটে নেবো সব। দেখো আমি এখানে সব রেডি করে নিয়েছি, এটা পুরোটাই তৈরি করা হয়েছে চিকেনের জন্য। চিকেনের জন্য 2খানা পেঁয়াজ নেওয়া হয়েছে, 1টা পেঁয়াজ আমি পুরো পেস্ট করে নেব, তার সাথে আদা রসুন পেস্ট করে নেব, 1টা পেঁয়াজ এরকম স্লাইস করাই থাকবে, আর 1টা টমেটো স্লাইস করে নিয়েছি, কিছুটা ধনে পাতা নিয়েছি, আর সর্ষের তেল নিয়েছি 1 কাপ। এটা হয়ে গেল চিকেনের জন্য। হ্যাঁ দেখো আমি অল্প কিছু গাজর স্লাইস করে নিয়েছি, গাজর দেব, আর সাথে আছে কিছুটা নিউট্রেলা, নিউট্রেলাটা আমি ভিজিয়ে নিয়েছি, আর রয়েছে 2খানা ডিম, ডিমটা আমি ভুজিয়া করে দিয়ে দেব, আর এখানে আছে ঘি, এখানে আছে এলাচি, লবঙ্গ, দারচিনি, জায়ফল, আর এখানে আছে 3খানা তেজপাতা। এটা হয়ে গেল টোটালি ফ্রাইড রাইসের জন্য। আর এখানে রয়েছে যেটা নতুন একটা রেসিপি আজকে আমি বানাচ্ছি, আপেলের চাটনি। ছোট ছোট আমি 5খানা আপেল নিয়ে নিয়েছিলাম, সেই আপেলগুলোকে ধুয়ে ভালো করে গ্রিট করলাম তোমরা দেখলে, আর সাথে নিয়ে নিয়েছি কিছুটা কাজু বাদাম। কাজু বাদামগুলো আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি, আর তোমরা চাইলে খেজুর বা কিশমিশও দিতে পারো। এদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি, ভাতটা হতে হতে আমি দেখো চিকেনটাকে ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর তেল দিয়ে দিচ্ছি, আর এখানে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দেব। আর আমি চিকেনটাকে ভালোভাবে মিক্স করে নেব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আর আমি তেল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ তেল দিতে হবে এর মধ্যে, তেলও গরম হয়ে গেছে। এবার আমি এই কাজুগুলো দিয়ে দেব, হালকা হালকা ভাজতে হবে। এবার আমি কিছু টমেটো কুচি করেছিলাম, সেই টমেটো কুচিগুলো দিয়ে দেব।
আপেলটা দিয়ে দেব। ভালো করে সব একসাথে মিক্স করে নেবে। চাটনির মধ্যে খুব একটা বেশি নুন লাগে না, তো সেই পরিমাণ একদমই অল্প পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবে। আর চিনিটা একবারে লাস্টে দিতে হবে, যখন সব সেদ্ধ হয়ে যাবে ভালো করে তখন চিনি দিয়ে দেবে। এবার সব একটু ভাজা ভাজা হয়ে গেছে, সব লেগে লেগে গেছে, এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। মানে পরিমাণ মতো তোমরা দিও, যতটা পরিমাণ আপেল নেবে ততটা পরিমাণ সেইভাবে জল দিও, খুব বেশিও জল দেবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ হোক, 5 মিনিটের মধ্যে আমি এটা তুলে দেব। দেখো আমার চাটনি প্রায় হয়ে গেছে, এবার আমি উঠিয়ে ফেলবো এটা, গ্যাস বন্ধ করে দেব। আমার ভাত হয়ে গেছে আর আমি এবার ভাতগুলো থালায় রেখে একদম পাতলা পাতলা করে ছড়িয়ে দেব, যাতে পুরো ভাতগুলো ঝরঝরাভাবে হয়ে যায়। ভাতগুলো খুব ভালোভাবে শুকাতে হবে, একদম পাতলা পাতলা করে দিয়ে দেবে থালার মধ্যে শুকোতে, তাহলে ভাতগুলো বেশ ঝরঝরা হবে। ফ্রাইড রাইস বানাবো। আমার ভাত ঝুরঝুরা করে একদম শুকিয়ে গেছে, এবার আমি সব ভাজা করে নেব। প্রথমে আমি কড়াইতে একটুখানি সাদা তেল দিয়ে নেব, অল্প ঘি দেব, দেখো আমার তেল গরম হয়ে গেছে আর তেজপাতা আমি কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো তেজপাতাগুলো। খুব বেশি ভাজতে হবে না, মোটামুটি হালকা ভাজা হলেই হবে। এগুলো আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, দেখো এগুলো আমি তুলে নেব। এবার আমি ডিমটা ভেঙে দিয়ে দেব, অল্প একটু নুন দিয়ে দেবে, হলুদ আমি দেবো না, হলুদ দিলে পরে আবার ভাতটা আবার হলুদ হলুদ হয়ে যেতে পারে। দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেবে, একটা তেজপাতা খুন্তির মধ্যে থেকে গেছিলো যার জন্য তেজপাতাটাও লেগে গেছে। ডিমগুলো দেখো ভাজা হয়ে গেছে, ডিমগুলো আমি উঠিয়ে নেব, একই পাত্রে উঠিয়ে নিচ্ছি, সব তো একই রাইসের মধ্যেই দিতে হবে। এবার আমি রাইসটা করার জন্য অল্প সাদা তেল দেব, ঘি দেব, খুব বেশি ঘি দেব না, ঘি দিলে আবার খাওয়া যায় না, একদম মুখ মেরে যায়, ওই জন্য অল্পর মধ্যে দেব আমি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি ভাতগুলো দিয়ে দেব। ভাত দেখো আমি সব ঢেলে দিয়েছি আর খুবই অল্প আঁচে করবে, আর যদি পারো তোমরা একটা ওপরে কোনো তাওয়া টাইপের কিছু একটা বসিয়ে তার উপরে দিতে পারো, আমি একদম ধিম আঁচে করছি। এবার আমি এগুলো সব ঢেলে দেব, যে ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। দেখো আমি সব মিক্স করে ফেলেছি, এবার এর মধ্যে আর একটু সামান্য ঘি দিয়ে দেব। মতো চিনি দিয়ে দেব, খুব বেশি চিনি দিতে হবে না, খুব বেশি ঘিও দিতে হবে না, তাহলে একবারে গা গলিয়ে আসবে আর খাওয়া যাবে না, সেজন্য আমি অল্পই দিচ্ছি, আমরা খুব বেশি দিই না রাইসের মধ্যে। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেবে। তোমরাও ঘরে বসে এরকম
ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে, আর আমাকে জানিও কেমন লাগলো। আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর আজকের মেনু দেখে নাও। তোমাদের সামনেই আমি সব বানালাম, ফ্রাইড রাইস করেছি এখানে সোয়াবিন আর ইয়ে দিয়ে, কি বলে ওটাকে, ডিম দিয়ে, সোয়াবিন আর ডিম দিয়ে আর অল্প গাজর দিয়েছিলাম, তাই দিয়ে আমি ফ্রাইড রাইস করলাম। আর এটা তোমরা দেখলে, এটা আমি করেছিলাম আপেলের চাটনি, অল্প কাজু দিয়েছিলাম। আর এটা তোমাদের আমি দেখাইনি, কারণ সবাই একই রকমের হয়তো বানাও, চিকেন কষা। তো এটা আমি চিকেন কষা করেছি, দেখো লেগ পিসটা কিরকম তাকিয়ে আছে আমার দিকে। তো কেমন হয়েছে আমাকে জানাবে অবশ্যই, লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না একদম, বেল আইকনটা বাজিয়ে দেবে, তাহলে আমার ভিডিও সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ, বাই।